হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি আমি শিউলি আর আমার আপনাদের সবাইকে স্বাগত আজকে এনেছি একটা হিটার দেখুন এই হিটারটা এটা হচ্ছে স্প্রিং কয়েল হিটার নর্মাল একদম সিম্পল নর্মালি মাটির বা সিমেন্টের তৈরি এরকম চুলা হয় আর এর মধ্যে স্প্রিং কয়েলটা বসানো থাকে তো এটা আমি এনেছি এটা সিমেন্টের তৈরি চুলা যাই হোক তো এটা কিভাবে ইউজ করতে হয় কিভাবে এটা কানেক্ট করতে হয় সমস্ত কিছু আমি আজকে আপনাদের দেখাবো কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে কিভাবে সেফ থাকতে হবে আর এটা যদি বাড়িতে বাই চান্স ভেঙে যায় মানে ছিঁড়ে যায় তাহলে বাড়িতে কি করে আপনি এটা আবার কানেক্ট করতে পারেন আবার এটা রিপেয়ার করতে পারেন সেটাও দেখাবো আর এটা যে আমি এনেছি এটাতে কিন্তু কোনো ওয়ার কানেক্ট করা নেই মানে কোনো তার কানেকশন নেই তো সবার প্রথমে আমি আপনাকে দেখাবো যে কিভাবে এটাতে তার কানেক্ট করতে হবে নিজের নিচে তো দেখতে পাচ্ছেন যে স্প্রিং কয়েলের একেবারে শেষের প্রান্তে এখানে দুটো স্ক্রু লাগানো আছে আর এই স্ক্রু বরাবর নিচের দিকে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন তার বেরিয়ে আছে এটা হচ্ছে স্প্রিং এর তার তো এখান থেকে আমাদের কানেকশনটা নিতে হবে যদি আপনার হিটারে একেবারে তার কানেকশন থাকে একদম সেটিং থাকে তাহলে তো খুব ভালো কিন্তু আমার এটাতে কোনো তার কানেকশন নেই তাই আমি আলাদা করে তার নিয়ে এসেছি আর এর জন্য একটু হেভি টাইপের তার দরকার ভীষণ হেভির দরকার নেই এটা আমি নিয়েছি এটা খুব বেশি এটা খুব বেশি মোটা এত মোটার দরকার নেই তবে একটু মোটা তো হওয়া উচিত কারণ এটা হচ্ছে ইলেকট্রিক হিটার আর এটা হচ্ছে দেড় হাজার ওয়াটের তো এই দেখুন এই তারটা আমি নিয়েছি তো তারের এক প্রান্ত আমার কয়েল হিটারের সাথে জুড়তে হবে আর অন্য প্রান্ত আমি এই দেখুন এই প্রান্তটা আমি পিন হিসেবে ব্যবহার করব আসলে পিন লাগিয়ে নেওয়ার ছিল কিন্তু আসলে পিন পিন আনা হয়নি এর জন্য একটা মোটা আনতে হতো যাই হোক পিনটা আমি পরে অবশ্যই লাগিয়ে নেব আর আপনারাও অবশ্যই পিন লাগিয়ে নেবেন তাতে সেফটি হবে আর আসলে আমার এখানে তারটা এতটাই মোটা যে পিন হিসেবে আমি নর্মালি এটাকে ব্যবহার করতে পারবো অসুবিধা হবে না যাই হোক এটাকে আমি উল্টে নিচ্ছি এই দেখুন স্প্রিং এর যে তারটা বেরিয়ে আছে সেটাও যথেষ্ট শক্ত আর আমি যে তারটা নিয়েছি সেটাও যথেষ্ট শক্ত খুবই শক্ত তো এর জন্য একটা পাক্কার লাগবে এরকম একটা পাক্কার এটাকে পাক্কার বলে যাই হোক বাংলায় বলে শারাশি বলে যাই হোক তো এটাতে এই দুই দুই প্রান্ত দুটো তারের সাথে আমার কানেক্ট করতে হবে তো আমি এরকম করে পাক্কারের সাহায্যে মানে এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে একটা আরেকটার সাথে না মিশে মানে একটা আরেকটার সাথে যদি মিশে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট হবে আর কানেকশন আপনার খারাপ হয়ে যাবে যাই হোক এরকম করে আমি টেড়া করে দিচ্ছি আর এবার আমি তারের দুই প্রান্ত কয়েলের দুই প্রান্তের সাথে ভালো করে লাগিয়ে দেব খুব সুন্দর করে লাগাতে হবে যাতে কোনোভাবেই একটা আরেকটার সাথে টাচ না হয় দেখুন আমি এরকম করে আহ এটাও টেরা করে দিয়েছি আর কয়েলের যে তারটা আমি টেরা করে দিয়েছি মানে বাঁকা করে দিয়েছি দেখুন এবার আমি কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি দেখুন একদম পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে আমি প্যাক করে দিয়েছি আমি আপনাকে একদম কাছের থেকে দেখাচ্ছি দেখুন এই দেখুন একদম ঠিকঠাক আমি লাগিয়ে দিয়েছি কোনোভাবেই একটা আরেকটার সাথে কানেক্ট হওয়ার কোনো রাস্তা নেই আর যদি চান তাহলে এটাকে কাবার করতে পারেন কিন্তু এতটা জরুরি নয় কারণ এটা তো নিচেই থাকবে এখানে হাত যাওয়ার তো কোনো দরকার নেই যাই হোক আমিও এটা কাবার করবো না এটাকে আমি আমি এটাকে পাল্টে নেব তো আমি তারটাকে এদিক থেকে করে নিচ্ছি যাতে এদিক থেকে বেরিয়ে আসে বাইরের দিকে এবার আমি পাল্টে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে চালু করার জন্য তো এখন আমি চালু করে দেখাবো এ দেখুন এই হচ্ছে আমার পিন মানে এটাকে আমি পিন হিসেবে এখন ব্যবহার করব অবশ্যই পিন লাগিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আমি সকেটের মধ্যে পিনটা দিয়ে দিয়েছি লাগিয়ে দিয়েছি আর এই হচ্ছে বোর্ড দেখুন বোর্ডটার দিকে খেয়াল করুন যে এটা হচ্ছে এসির জন্য যে হেভি বোর্ড পাওয়া যায় যে পনেরো পাওয়া যায় সেই বোর্ডটা আমি নিয়েছি অবশ্যই হেভি বোর্ড লাগবে নর্মাল লাইট ফ্যান এর বোর্ডে যদি আপনি চালান তাহলে হতে পারে যে বোর্ড জ্বলে যেতে পারে পুড়ে যেতে পারে এই জন্য রিস্ক নেওয়ার কোনো দরকার নেই হেভি বোর্ডে চালাবেন কারণ দেড় হাজার ওয়ার্ড কিন্তু কম না অনেক বেশি তো চলুন এখন আমি সুইচটা চালু করে দেব তার আগে এটা স্ট্যান্ডটা আমি ঠিক করে নিলাম এটার ওপরে বাসন রাখবো তো এখন আমি চালু করে দিচ্ছি ঠিক আছে দেখুন আমি কিন্তু চালু করে দিয়েছি এখন হিটারটা দেখুন সঙ্গে সঙ্গে কিরকম লাল হয়ে গেছে একদম সম্পূর্ণ লাল হয়ে যায় আর এর জন্য একদমই টাইম লাগে না ঝটপট হয়ে যায় জি কয়লে যেমন অনেকটা সময় লাগে অতটা সময় লাগে না এখানে তো আমি একটু লাইটটা বন্ধ করে দিচ্ছি ফ্ল্যাশ লাইট আর ঘরের লাইট দুটোই বন্ধ করে দিচ্ছি তাহলে আপনার দেখতে সুবিধা হবে কেমন দেখতে লাগছে এই দেখুন এরকম একদম লাল হয়ে যায় যাই হোক তো এখন আমি আপনাকে দেখাবো যে আপনি যে কোনো ধরনের বাসন এর ওপরে রেখে রান্না করতে পারবেন ইন্ডাকশনের মতো নয় যে কোনো ধরনের বাসন এটা দেখুন গোল টাইপের একটা কড়াই রাখলাম আমি কোনো অসুবিধা হয় না যে কোনো বাসন আপনি ইউজ করতে পারেন শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে এর যে চামচ বা অন্য কোনো কিছুর মাধ্যমে কোনোভাবে আপনার হাত লেগে না যায় কারণ স্প্রিংয়ে টাচ হলে অবশ্যই এ থেকে কারেন্ট আসবে কারেন্ট লাগবে এই জন্য কোনোভাবেই স্প্রিং এ টাচ করা যাবে না কোনো চামচ বা কোনো কিছু টাচ করা যাবে না আর একটা কথা হচ্ছে কি খুব বেশিক্ষণ ধরে যদি আপনি রান্না করেন মানে এক ঘন্টার বেশি যদি আপনি লাগাতার রান্না করেন তাহলে স্প্রিং কয়েল ভেঙে যাওয়ার মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো যদি আপনার কয়েলটা ছিঁড়ে যায় তাহলেও আপনি কানেক্ট করে এটাকে ঘরে ব্যবহার করতে পারেন আমি আপনাকে আরো একটা কয়েল দেখাবো যেটা আমার ননদের কাছে আছে আমার ননদের কয়েলটাও আমি আপনাকে দেখাবো সেটা ছিঁড়ে গেছিল আর সেটাকে কিভাবে কানেক্ট করে আবারও ইউজ করছে তারা সেটা আমি আপনাকে দেখাবো আর স্প্রিংটা কানেক্ট করতে না পারলে অসুবিধা নেই লুজ এমনিতে কয়েল বাজারে পাওয়া যায় যাই হোক চলুন তাহলে দেখি তো এটা হচ্ছে আমার ননদের কয়েলটা দেখুন এটা এখান থেকে ছিঁড়ে গেছিল হাজব্যান্ড এরকম করে জুড়ে দিয়েছে তো একটা তার নিয়ে স্প্রিং এর সাথে এরকম করে যেটুকু ছিড়ে গেছিলো সেইটুকু কানেক্ট করে দিয়েছে আর এটা কিন্তু এখন চালু হয়ে গেছে এখন আবার আগের মতোই রান্না করা যাচ্ছে মানে কোনো অসুবিধা হচ্ছে না তো এখন আমি আপনাকে এটা চালু করেও দেখাবো যে কিরকম ভাবে এটা একদম পারফেক্টলি চালু হচ্ছে দেখুন তো আমি কিন্তু চালু করে দিয়েছি এখন দেখুন আমি একটু দূরে নিয়ে যাচ্ছি যাতে ফোনের ওপরে বেশি তাপ না আসে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম পারফেক্টলি লাল হয়ে গেছে একদম ফুল হিটে এটা চালু হয়ে গেছে তো এরকম করে আপনি যদি আপনার কয়েলটা খারাপ হয়েও যায় তাও আপনি কানেক্ট করে এটাকে চালু করতে পারেন কোনো অসুবিধা হয় না আর না পারলেও কোনো অসুবিধা নেই এই কয়েলটা বাজারে এমনিতেও লুজ কিনতে পাওয়া যায় মানে আলাদা আলাদা ওয়াটের আলাদা আলাদা দামে পাওয়া যায় মোটামুটি এক দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় যাই হোক তো এই হচ্ছে আমাদের হিটার তো এটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে খুব বেশি সময় একটা না ইউজ করা যাবে না আর কোনোভাবেই এটাতে যাতে চামচ বা কোনো কিছু কানেক্ট না হয় মানে কোনো টাচ না হয় যাতে কারেন্ট না আসে আর যদি আপনি চান তাহলে স্প্রিং এর কোনো জায়গা থেকে আপনি একটা তার নিয়ে আর্থিং এর সাথে জুড়ে দিতে পারেন তাহলে কি হবে যে শক লাগার কারেন্ট লাগার যে প্রবণতাটা সেটা অনেকটা কম হয়ে যাবে অনেকটা সেফ থাকা যাবে এর আগে আমি হোস্টেলে ইউজ করেছি এই হিটারটা কিন্তু আমি কখনো আর্থিং লাগিয়ে ইউজ করিনি তবুও আমি বলতে পারি যে আর্থিং যদি আপনি ইউজ করেন তাহলে অনেকটা রিস্ক কম হবে অবশ্যই কম হবে কারণ আমি জি কয়েল হিটার ব্যবহার করি তো আমার এই ব্যাপারে আইডিয়া আছে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমাদের হিটার তো এইভাবে আপনি ইউজ করবেন যদি আপনি কিনতে চান আর এভাবে সাবধান থাকবেন আর যদি আপনি এটা অনলাইন কিনতে চান তাহলে আমি অবশ্যই আপনাকে লিংক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে এই লিংক থেকে আপনি অ্যামাজন থেকে এই হিটারটা আরামসে কিনতে পারবেন আর সেক্ষেত্রে আপনাকে এই তারের কোনো ঝামেলা করতে হবে না একদম রেডিমেড দেওয়া হবে মানে তার পিন সব সাথে আপনি একদম রেডিমেড পেয়ে যাবেন তো অবশ্যই লিঙ্ক ভিজিট করুন বন্ধুরা আর হিটার সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি থাকে কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন জয় হিন্দ বন্দে মাতারম